সব দিন চুল থাকবে কালো, আর চুলের জেল্লা ফেটে বেরোবে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ঘরোয়া টোটকা আমি নিয়ে এসেছি। তো চুল কলপ করবার জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি। আপনারা যদি একটা উপায়ে শ্যাম্পু ব্যবহার করেন, আর এই উপায়ে যদি শ্যাম্পুটা রেগুলার ব্যবহার করেন, তাহলে আপনাকে কোনো দিন চুলের জন্য কলপ ব্যবহার করতে হবে না। কলপ সাথে সাথেই চুলকে কালো করে দেয়, কিন্তু এর মধ্যে যে সমস্ত উপাদানগুলি থাকে তা সবই কিন্তু চুলের জন্য ক্ষতিকারক। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর বড় চামচে 2 চামচ নিয়েছি মেথির দানা, যা চুলকে কালো করতে সহায়তা করে। আপনারা প্রত্যেকেই জানেন মেথির উপকারিতা কী। মেথি খাওয়াতে যেমন উপকার আছে, ঠিক সেরকম চুলে লাগানোও উপকার আছে। তো বন্ধুরা, এর সাথে দিয়ে দেব কালো জিরে। হ্যাঁ, আপনি হয়তো সপ্তাহে একবার এটা শ্যাম্পুর সাথে লাগাতে পারেন, কিংবা এই লিকুইডটা আপনি প্রস্তুত করে স্প্রে বোতলে রেখে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। বন্ধুরা, স্পেশালি আমি কেমনভাবে এটা ব্যবহার করি আপনাদের সেটা দেখাবো। এছাড়াও আপনি শ্যাম্পুর সাথে এটা মিশিয়ে ব্যবহার করতেই পারেন। কালো জিরে, মেথি, কারি পাতা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বড় চামচে 1 চামচ চায়ের পাতা। এ কোনো আলাদা চায়ের পাতা নয়, আপনি বাড়িতে যে চায়ের পাতা ব্যবহার করেন সেই চায়ের পাতা। এরপর গ্যাসকে কমিয়ে অল্প আঁচে এটা ফুটতে ছেড়ে দিন। সমস্ত উপকরণগুলো ফুটে একটা গাঢ় লিকারের মতো তৈরি হবে, তখন এটা নামিয়ে দিন। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন রকমের প্রোডাক্ট চুলে ব্যবহার করেছেন, আমি আপনাদের গ্যারেন্টি সহকারে বলছি, এটা যদি আপনারা চুলে ব্যবহার করেন, চুল ওঠা তো সম্পূর্ণরূপে বন্ধ হবে, আর তার সাথে সাথে চুল কালো থাকবে। অ্যালোভেরা, অ্যালোভেরা হচ্ছে আমাদের চুলের জন্য সব সময়ের জন্য ভালো। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরার থেকে এই জেলটা আমি বের করে নিচ্ছি, আমি স্পেশালি যেভাবে লাগাই আপনাদের সেটা বলে দেব। অ্যালোভেরা জেল চুল ওঠা সম্পূর্ণ বন্ধ করে, চুলকে সফট শাইনি রাখতে সহায়তা করে। তো এটা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন, চুলকে কালো করে। তো অনেকক্ষণ ধরে এটা অল্প আঁচে ফুটছিল, আর দেখুন সমস্ত উপকরণগুলো একটু ফুলে উঠেছে আর সব সেদ্ধ হয়ে গেছে। এখন রংটাও চেঞ্জ হয়ে গেছে আর লিকুইডটাও কমে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি এটা ছেঁকে নেব। তো বন্ধুরা, কেন আমি আপনাদের টাইটেলে লিখেছি যে শুধু শ্যাম্পু দিয়ে আপনি চুল কালো করতে পারবেন, তার কারণ এটাই, এটার সাথে আপনি শ্যাম্পু ব্যবহার করে তারপর ফারাক নিজেই বুঝতে পারবেন। যেদিনই শ্যাম্পু করবেন, এই লিকুইডটা প্রস্তুত করবেন, তারপর ঠান্ডা করবেন, ঠান্ডা করে এর সাথে শ্যাম্পু আপনি মিশিয়ে আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আপনার চুলের জেল্লা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে কত ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর সাথে আপনি মধু, গ্লিসারিন এসব মেশাতে পারেন, তবে সবথেকে ভালো হয় যদি অ্যালোভেরা জেলটা এর সাথে মিশিয়ে দেন। এই দেখুন, চুল কালো রাখতে সব সময় হেল্প করবে এই লিকুইডটা। হ্যাঁ বন্ধুরা, এর সাথে আমি একটা স্পেশালি আজকে জিনিস মেশাবো, সেটা আপনাদের দেখাতে চাই। সেটা হলো পেয়ারা পাতা, যেটা প্রাকৃতিকভাবে আমাদের চুলকে একদম কুচকুচে কালো করে দেয় আর চুলের গোড়াকে মজবুত করে। বর্ষাকাল চলছে, বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেই রকমই কিন্তু আমাদের চুলও উঠছে বেশ ভালো রকমে। চুলের দফা রফা শেষ হয়ে যাবে যদি এই সময়ে এই লিকুইডটা ব্যবহার না করেন। তো আপনি দুইভাবে এই লিকুইডটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, পেয়ারা পাতা সিরাম প্রস্তুত করুন, তার জন্য একটু জলে পেয়ারা পাতাকে সেদ্ধ করতে দিন। তো আমি এটাতে কিভাবে পেয়ারা পাতা মেশাবো দেখুন। পেয়ারা পাতাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর অল্প খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, এটাকে ব্লেন্ড করতে দিচ্ছি। এটা যেই ব্লেন্ড হয়ে যাবে, এর থেকে চেপে চেপে রসটা আমি বের করে নেব এবং স্ক্যাল্পে ম্যাসাজ করব। তো বন্ধুরা, আমি যেহেতু এটা আজকে লাগাবো, তার জন্য এর সাথে পেয়ারা পাতার রসটাকে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনি শ্যাম্পু লাগাতে লাগাতেই 2 সপ্তাহ পর বুঝতে পারবেন আপনার চুল কতটা পরিমাণ কম উঠছে। পেয়ারা পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের চুলকে সুস্থ সবল রাখে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। তবে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আপনাদের চুলের ড্যান্ড্রফের সমস্যা আছে, 2-1 ফোঁটা লেবুর রস এখানে ব্যবহার করতেই পারেন। এরপর বন্ধুরা দেখুন, এখানে যে পেয়ারা পাতার জলে ফুটতে দিয়েছিলাম, সেই পেয়ারা পাতা কিন্তু রং হারিয়েছে,
আর জলটাও কিন্তু অন্য রকমের কালার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। কাল রাতে খুব ভালো করে ভিটামিন ই ক্যাপসুলের সাথে হালকা নারিকেল তেল মিশিয়ে চুলে মাসাজ করেছিলাম। আজকে আমি এটা লাগাবো বলে এর সাথে আপনি শ্যাম্পু মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারেন, তার রেজাল্ট খুবই ভালো। তো আমি মাঝে মধ্যে এরকম করে লাগিয়ে নিই স্ক্যাল্পে, যখন আমার একটু বেশি সময় থাকে তখন আমি স্ক্যাল্পে এটা লাগাই। আর এটা লাগিয়ে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের শেয়ার করছি। এইভাবে আপনি কিন্তু স্ক্যাল্পে এটা মাসাজ করবেন। একটা তুলো নিয়ে নিয়েছি আর তুলো দিয়ে আমি স্ক্যাল্পে লাগাচ্ছি। হাতের তালুতে যদি ঢেলে নেন তাহলে খুব ভালোভাবে পুরো স্ক্যাল্পটাকে মাসাজ করবেন। চুলটা ভীষণ হালকা হয়ে যায় আর এত সফট হয়ে যায় আপনি শ্যাম্পু করলে বুঝতে পারবেন। চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। এরকমভাবে পুরো চুলেই আমি কিন্তু এই লিকুইডটা লাগিয়ে নেব। আপনি স্প্রে বোতলও এটা রাখতে পারেন। প্রধানত যেদিন শ্যাম্পু করবেন সেদিনই এই লিকুইডটা ব্যবহার করবেন। এক সপ্তাহ ব্যবহার করলে এই রেজাল্ট হাতে না হাতে পাওয়া যায়। অনেক সময় বৃষ্টির জল মাথায় লেগে চুল উঠতে শুরু করে। তো এইভাবে স্ক্যাল্পে আমি পুরো চুলের মাসাজ করে নিয়েছি। আমি যখন লাগাই তখন এইভাবেই লাগাই, আর এটা আমি এক ঘন্টা রেখে দেব। আপনি চাইলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন। বন্ধুরা, আরও একটা ভালো প্রসেস আপনাদের বলে দিচ্ছি, চুল কালো রাখার একটা ভালো উপায়। চুল সহজে পাকবে না। পেয়ারা পাতার জলটা দেখেছিলেন বেশ ভালোভাবে রেডি হয়ে গেছিলো, সেটা আমি ছেঁকে দিয়েছি। আর ছেঁকে দেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এক চামচ চিনি মিশিয়েছি। চিনি আমাদের চুলকে উজ্জ্বল রাখতে সহায়তা করে। আর এখানে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটা দিয়ে দিলাম। আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিয়ে দেবেন। এরপর শ্যাম্পু মিশিয়ে আপনি চুলে এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার চুল ভীষণভাবে মজবুত হবে আর ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করবেন যখন এই শ্যাম্পুটা লাগাবেন। তো এই রকম প্রসেসগুলো বেশ কয়েকদিন ঘরে করবার পর আপনি নিজেই আমাকে কমেন্ট করবেন যে আপনি কতটা ভালো রেজাল্ট পেলেন। তো এইভাবে আপনি পেয়ারা পাতার জলটা শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাতে পারেন। প্রথমে যে লিকুইডটা করলাম সেটাও কিন্তু শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাতে পারবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।